রিস্টোর যে কম্পিউটার আবার ডাবল ক্লিক ডিজাইনগুলো আসবে, মানে যে আমরা এই এর আগে একটা ডিজাইন নতুন একটা ডিজাইন পছন্দ করলাম আর এই ডিজাইনটা এই যে ওকে দেওয়ার পরে ডিজাইনটা লোডিং হবে। ওকে হয়ে গেছে। তারপরে আমরা কোন জায়গায় চালাবো আমাদের পছন্দ মতো, যদি দুটো ফাঁকা পাই ফাঁকা দেখে এটা এখানে করবো। আর আমরা আমাদের যে এমব্রয়ডারি সেট করার জন্য যে এখানে আমরা অ্যাস স্টার্ট দেব, অ্যাস স্টার্ট ওকে দিয়ে সুইচ এখানে সুইচ না স্যার, ওই যে রোলার স্যার ভরে আমরা যদি আবার আবার অন্য আরেকটা ডিজাইন নিতে চাই তাহলে আবার প্যাটার্নের ডিজাইনে আমরা পছন্দ করতে পারি, আপনার পছন্দ মতো একটা ডিজাইন নিতে পারেন। যে আমরা এই যে পাতার ডিজাইনটাই চালাইলাম এখানে যেতে হবে, এখানে যে আপনার এই যে পি যেমন পি টাউন ওয়ানে আছে এটাই পজিশন হবে, দিলে ইয়া হয়ে যাবে আর কি নিচের দিকে। আর এই যে আপনার এই যে এক্স কম্পেনসেশন এখানে দিলে আপনার ডিজাইনটা মানে আংশিক চিকন মোটা করা যাবে। এক্স বলতে এই যে আপনার ডান পাশ আর ওয়াই হচ্ছে আপনার সামনে ইচ্ছা চেঞ্জ করে। আমি যে এখানে সংখ্যাগুলো কি এখানে চাপলে এখানে যে এখানে যে আমরা দিলাম যে দুই আমরা দুই দিলাম ডাবল ক্লিক দিতে হবে আমরা যে কোনো ডিজাইন পেজ আপ আমরা যদি আমরা করতে চাই এখন হচ্ছে ডিজাইন ওকে আছে নর্মাল পজিশন একটা আর কি কম্পিউটার। এখন এটা আমরা এটা যদি ডিজাইন করতে চাই ওকে, হ্যাঁ ডিজাইনটা যদি আমরা ওকে আছে আবার আপনি এখানে একটু প্রেস করেন আপনার হাতে এটা, হ্যাঁ আবার এখানে ডাবল ক্লিক করেন দুইবার আবার, হ্যাঁ যে কোনো একটা ডিজাইন চুজ করেন, হ্যাঁ
দেন ওকে দেন তো অপেক্ষা করতে হবে লোডিং হচ্ছে এই লোগোগুলো কি আমাদের কম্পিউটারে করে নিয়ে নিতে হবে নাকি কম্পিউটারে তৈরি করে এই যে পেন আছে না হ্যাঁ জন্য ওই যে পেন ড্রাইভ দিছে জন্য সফটওয়্যারটা কোথায় দিবেন আপনারা এই সফটওয়্যারটা আমাদের এখানে ট্রেনিং নিতে গেলে আমাদের অফিসে একজন যেতে হবে আপনার এই যে আমরা এই স্টার্ট পয়েন্টের জন্য আমরা দ্বিতীয় করে যাবো এখানে চাপ দিতে পারেন আপনি দেন এই যে এস স্টার্ট ওকে করতে হবে সিল অ্যাসিস্ট্যান্ট ওকে অন স্টার্ট দিলে চলবে ওই যে নিচের এটা স্পিডটা কন্ট্রোলার জন্য কেটে দিলে মেন হচ্ছে নরমাল পজিশন মেন থেকে এখানে যে স্পিড আপনি বাড়ান স্যার 50 করে বাড়ে আমি যদি একটা মিনিট বন্ধ রাখতে চাই তখন এখানে যদি বন্ধ রাখা যাবে আপনার যখন এমব্রয়ডারি হবে তখন একটা নিডলই কাজ করবে আপনার ডিজাইনে মনে হয় যে নাইন কালার আছে তখন আপনার নয়টা কালারে আপনার ইচ্ছা দিবেন দিয়ে যত নাম্বার সুতা দেবেন এত নাম্বার এখানে প্রেস করতে হবে হেড আছে দুইটা একটা হেডে নয়টা কালারে কাজ করতে পারবে ডিজাইন তো একটা নিয়েই কাজ করবে স্যার হ্যাঁ একটা ডিজাইনের মধ্যে আপনি 9টা কালার দিতে পারবেন তার মানে ওই 9টাই আর কি অটো অটোমেটিক্যালি মানে দুইটা হেড তো একসাথে কাজ করবে দুইটা হেড একসাথে 9টা কালার 9টা কালার ইউজ করতে আরো বেশি ইউজ করতে পারবেন তখন আপনার সুতা খুলে পরিবর্তন করতে হবে এখন আপনি সুতাটা ছেড়ে হ্যাঁ জি সুতাটা কিভাবে ছেড়ে এটা আমরা একটু দেখব তাহলে স্যার আপনার এই যে রিপোর্টটা ছেড়ে যেটা আর কি হ্যাঁ হ্যাঁ আমরা এটা কোলে দেখাবো ট্রিম ওকে দিতে পারেন ও ওইখান থেকে কেটে চলে আসলো না ম্যানুয়ালি কাটিং স্যার শার্ট নিয়ে এখান থেকে ডিজাইন করে করে শার্ট বানাবেন শার্ট পালিশের কভার রেখে হ্যাঁ এই পালিশের কভার গুলো ভালো হবে পালিশের কভার পুরো পুশ পালিশের কভার এখানে ডিজাইন করা যাবে মেয়েদের জামা মেয়েদের থ্রি পিস করা যাবে পাঞ্জাবি লেসের ডিজাইনগুলো শাড়ি তো কিছু কাজ ফুলের কাজ করা যাবে আপনাদের জন্য আমি আজকে যাওয়া বন্ধ করে দিচ্ছি ধন্যবাদ স্যার স্যার কি রাতে যাচ্ছেন স্যার সকালে স্যার এদেরকে তো আমরা ওই যে ঢাকা থেকে আসছি তো এদেরকে পাবো না আর কি স্যার এরকম আরেকটা আছে স্যার এটা হচ্ছে ওরা টেস্ট করছে তো ওইটার উপরে আমরা কাজ করতেছি ওই যে নতুন আছে ওইটা দেওয়া লাগবে হ্যাঁ স্যার না সেক্ষেত্রে তো স্যার আটকাবে না কোয়ালিটি যে স্যার যেরকম ফিনিশ হচ্ছে এরকম হবে না ধরেন আমি বাজার থেকে ধরেন মেয়েরা তো থ্রি পিস কিনে হ্যাঁ ওই থ্রি পিসের যে ডিজাইন মানে এক কালার থ্রি পিস কিনলে ওটার উপরে আমি ডিজাইন হ্যাঁ করতে পারবেন তো স্যার এটা দিলে তো সমস্যা নেই আপনার এটা উঠে গেল হ্যাঁ হ্যাঁ উঠে যাবে এই পেপারটার নাম কি লাইলিং ইন্টারলাইলিং এটা স্যার ওই যে আমরা অনেক সময় এমব্রয়ডারি কাপড় পরলে বোঝা যায় যে উঠে যায় কিন্তু স্যার
এটা টুল বক্স স্যার অনেক কিছু আছে আপনাদের এটার জন্য অনেক টুলস শার্ট মার্ট নাই শার্ট বা অ্যাপ্রন অ্যাপ্রন তো এগুলো দিলে থাকে না স্যার স্যার আপনি কি করে এখান থেকে বানাইয়া এই যে এরকম ইয়ের ভিতরে তারপরে আপনার অ্যাপ্রন বানাই নিতে পারবেন সুন্দর করে এখান থেকে লিখে নিলেন যে হ্যাঁ মেশিন গুলো তো ভালো জি একটু ইয়া দিতে হবে টান দিতে হবে প্রেশার দিতে হবে প্রেশার প্রেশার দেন স্যার হ্যাঁ এই তো লাগে গেছে স্যার স্যারের লাগে তো দেন হ্যাঁ স্যার ওদিক থেকে একটা পোজ দিয়ে দেন তাহলে তাক লাগা গেছে সমস্যা স্যার তো একবারই বেড়ে এলো স্যার ইচ্ছে করলে এটা দিয়ে অনেক কিছু করতে পারবে ওখানে লাইট তো আগে প্যাকেজও কি স্যার ওখানে 9টা রাখার মতো ইয়ে করা আছে কলেজের লোক এটা হ্যাঁ তাই নাকি এই পুরোটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে আচ্ছা এটা তো উপরেটা হবে গোলটা হবে গোলটা হবে ওই গোলটুকু হবে এখন আমরা ম্যানুয়ালে যাব মেনু হ্যাঁ মেনু তো স্যার মানে এটা ছিল না এই যে মেনু ঠিক আছে স্যার আপনি এই ডিক্সে যাবেন স্যার ডিক্সে যাবেন স্যার ডিক্সে ইউজ করতে হ্যাঁ হ্যাঁ তারপরে এটা ডিজাইনগুলো আসে পুরো ডিজাইন আমি যদি বেশি ডিজাইন দেখতে চাই আরো নিচে যেতে চাই ডাউন স্যার পেজ ডাউন পেজ আপ ডাউন স্যার এখানে আচ্ছা আচ্ছা আপনারা এই কয়েকটাই সেট করে দিয়েছেন দ্বিতীয়
আবার আমরা ইচ্ছা করলে আমরা এটা চেক করতে পারি ফ্রেমটা কতটুকু কাজ করবে এরিয়াটা দেখে নিলেন স্যার না দেখা যায় বাইরে যদি চলে যায় হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার সেল ক্লিয়ার সেল নাকি কালার পরিবর্তন করার জন্য যে এখানে যে নাইট স্যার ছিল মাথায় দেওয়া লাগবে সুতোটা কি শুকো ফুটা যেখানে স্টপ হবে ওইখান থেকে আবার আপনার শুরু করা চালু হবে সুতার রিল নেই দুইটা আছে দুইটাই মাত্র